Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Hey, Shikha! Shikha, we are free now! Amader ar keu atke rakhte parbe na! Kono badha amra manbo na! সঙ্গে আর কে আছেন? ব্লাডের ব্যবস্থা করতে হবে। আমি দেব, আমার মামারা আসবেন, তারা দেবেন, যা যা দরকার সব পাবেন। ওকে শুধু ভালো করে দিন প্লিজ। না, আমার ছেলের জন্য তোমাদের কাউকে রক্ত দিতে হবে না। দীপু আমার একমাত্র সন্তান, তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা আমি করব, বলতে দ্বিধা করবেন না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এক্সকিউজ মি, ওকে হসপিটালে নিয়ে এলে কেন? ভালো একটা নার্সিং হোমে নিয়ে যেতে পারতে। তোমরা কি ভেবে আমার ছেলেকে তোমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারো? ও কিভাবে বকছো কেন? ও যদি না থাকতো তাহলে দীপুর কি হতো বলো তো? আমার ছেলে জানতে পারলে এই শহরে যে কোনো লোক তাকে বেস্ট কোনো নার্সিং হোমে ভর্তি করে দিত। শোনো, তোমার মামাদের বলে দিও তাদের সাহায্যে আমার বিন্দুমাত্র প্রয়োজন নেই, আর তুমি এখন যেতে পারো। এটা তুমি ঠিক করলে না। পরের হাতে নিজের ছেলেকে ছেড়ে দেওয়া ঠিক নয়। লোকে ভাবতে পারে দীপু আমাদের কেউ নয়, ওরাই তার আপনজন। এই শোন, তাকা তাকাবার দিকে তাকলি। আমি বলছি কোনো ভয় নেই, ভগবানকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাদের দীপু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কাঁদিস না, কাঁদিস না রে পাগলি, কাঁদিস না। শিখা শিখা, বিয়ে ফ্রি নাও, আমাদের কেউ আটকে রাখতে পারবে না, আমাদের কেউ আটকে রাখতে পারবে না। এসব কি হচ্ছে? কি ডাক্তারকে ডাকছেন না? খবর দেওয়া হয়েছে, এখনই আসছেন। এই হচ্ছে তোমার হাসপাতাল, ছেলেটা কখন থেকে কষ্ট পাচ্ছে আর ডাক্তার আসার নাম গন্ধ নেই। ছেড়ে দাও, শিখা শিখা, আমি জেনারেল ওয়ার্ডে আছি, কিছু হলে ডেকে পাঠাবে। আপনারাও এখানে থাকতে পারবেন না প্লিজ। এভাবে চিকিৎসা হয় না, একটা ডাক্তার 300 পেশেন্ট। সব হাসপাতালে এরকম হয়। হয় হোক, আমার ছেলের জন্য হবে না, আমার ছেলের পার্সোনাল কেয়ার চাই। এখানে তো করা যায় না। যায় কি না যায় আমি জানতে চাই না, আমি ওকে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে বাড়িতেই চিকিৎসা করাবো।
এই অবস্থায় ওকে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থাতে নিয়ে যাবো। এখানে থাকলে তোমার ছেলে প্রাণী বাঁচবে কিনা সন্দেহ। বাড়িতে নিয়ে গিয়ে 24 ঘন্টা যাতে ডাক্তার থাকে তার ব্যবস্থা আমি করবো। দরকার হলে বন্ড দিয়ে আমি ওকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, 5 নম্বর কেবিনের পেশেন্ট কেমন আছে? 5 নম্বর কেবিনে তো কোনো পেশেন্ট নেই। নেই? না, তাকে তার বাবা রিস্ক বন্ড দিয়ে বাড়ি নিয়ে গেছেন। বাড়ি নিয়ে গেছে? কদিন বেশ শান্তিতেই ঘুমোচ্ছে। আপনাকে তো আগেই বলেছিলাম ভয়ের কিছু নেই, ওষুধপত্র সব বন্ধ থাকবে, এখন কদিন কমপ্লিট রেস্ট নিতে হবে। শিখা, শিখা তুমি কোথায়? শিখাকে তুমি ঠিক চিনি না, মানে ওই যে মেয়েটি ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল সম্ভবত তারই নাম। স্ট্রেঞ্জ, শুধু হসপিটালে ভর্তি করে দিয়েছিল বলে বারবার তার নাম বলছে? ভেরি স্ট্রেঞ্জ। চলুন। দীপক আজ কেমন আছে? ভালো আছে দিদিমণি, আজকে ভাত খেয়েছে। এইবার সেটা চিনতে পারো, কলেজে পড়ার সময় তুমি বাজাতি। আমার ছোট বোন মানে শিখার মা 6 বছরের শিখাকে নিয়ে বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এলো, তখন আমাদের চৈতন্য হলো। কি করেছি, শুধু টাকা 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 আর কোনো দিকে তাকাইনি। ফ্ল্যাট দিতে হবে। আমি দেব, আমার মামারা এক্ষুনি আসবেন, তারা দেবেন, যা যা দরকার সব পাবেন, ওকে শুধু ভালো করে দিন প্লিজ। রামু, মেয়েটি কি বলছিল? দাদাবাবু কেমন আছেন জানতে চাইছিলেন। শিখা দিদিমণি তো রোজই আসেন। ও, কি ব্যাপার, সারা রাত ঘুমুনি? বাঁশিটা হঠাৎ বার করলি কেন? ভোরবেলা শিখা এসেছিল, গেট থেকে দীপুর খবর নিয়ে গেল। ধরন বলছিল মাঝে মাঝে নাকি এসে খোঁজ খবর নিয়ে যায়। আমার দিয়ে তো কেউ নয়, ভিতরে আসার অধিকার কোথায়? আমি ভাবছিলাম একবার গেলে হয় না। কোথায়? শিখার মামাদের বাড়ি। আমি জানি আমি যে ব্যবহার ওদের সঙ্গে করেছি তাতে ওদের সামনে গিয়ে আমার দাঁড়ানোটা। তুমি আমার সঙ্গে যাবে? এখন আর তা হয় না। শিখা আমার কাছে মন্দিরে দেখা করতে এসেছিল, কোনো আশ্বাস আমি তাকে দিতে পারিনি। তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, যেতে হয় তুমি যাও। আমি? হ্যাঁ তুমি, আজ তোমারই যাওয়া উচিত। আপনাদের কথাই ঠিক, ব্যবসা স্টেটাস অর্থ এগুলো মানুষকে সবকিছু দিতে পারে না। মায়া মমতা ভালোবাসাই মানুষকে মহান করে।
সহজ জীবনের মধ্যেই তো মানুষের সুখ, মানুষের আনন্দ। আমি আগে আপনাদের ঠিক বুঝতে পারিনি, সেই জন্য একটু দুর্ব্যবহার করে ফেলেছি, হয়তো কিছু মনে করবেন না। না না, সেসব কথা মনে রাখছি না, কি বল। হ্যাঁ তা তো বটেই, আমি আমার ছেলে দীপকের সঙ্গে শিখার বিয়ে দিতে চাই। না আমার কোনো আপত্তি নেই, আমি দীপকের সঙ্গে কথা বলেছি, ও নাট্য জ্ঞান বেশ ভালো। এখন আমার ভাইদের মতামত। না না আমার কোনো আপত্তি নেই, নৃত্যে সঙ্গীতে আমার পারদর্শী যুবক আমি আগে কখনো দেখিনি। আমি দীপকের পারফরমেন্সে অত্যন্ত খুশি, আর আমি আমার আদরের ব্ল্যাক বেল্টকে ওকে আমি উপহার দিলাম। যাও প্রণাম করো। নাট্য সাম্রাজ্ঞী হও। আমি তোমাকে বুঝতে পারিনি মা, দীপককেও পারিনি। আসলে আমরা পুরনো দিনের লোক, তোমাদের নতুন কালের ছেলে মেয়েদের ঠিক বুঝতে পারি না, ওদের বোঝার চেষ্টাও করি না। আজ থেকে তুমি আমার মা, দীপক আমার উপর রাগ করে আছে মা, তোমার মাও আমার উপর অসন্তুষ্ট। তোমাকে তাহলে না দেখলে আমার বড় বিপদ মা। আমি যাব। নিশ্চয়ই যাবে, তোমার জন্যই তারা অপেক্ষা করে আছে। থাক মা থাক, যাও। এই জানিস দিদিমণির বিয়ে টাকা কথা আজ হয়ে গেল। কার সঙ্গে? কার সঙ্গে আবার? দিদিমণি যাকে ভালোবাসে তার সাথে। তা চল না, আজ তোর আমার পাকা দেখাটাও হয়ে যাক। হ্যাঁ মরণ সংকট। পাকা দেখা নয় মানদা, আমি আজ তোকে মানবাদল করে নেবই। তুই রাজি? রাজি, তবে তোর সঙ্গে নয়, বুঝেছিস? আমার ঠাকুর মঙ্গলময়, দেখলি তো আমার ঠাকুরের ইচ্ছে। হ্যাঁ মা। যা, দীপক তোমার জন্য অপেক্ষা করছে। চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না। কেন? আমার বাবা তো এখনো তোমায় স্বীকার করে নেননি। কি বলেছে? বাবা তো আমাদের বাড়িতে গেছিলেন, বাবা বলেছেন আজকের থেকে তোমার সব সব দায়িত্ব আমার। সত্যি? সত্যি সত্যি সত্যি।